নমস্কার বন্ধুরা, তন্হিন পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চানা মশালা। কিছুদিন আগে আমি বেবি নান আর নানপুরির রেসিপি শেয়ার করেছিলাম, তখন আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন যে নানপুরি আর বেবি নানের সাথে যে অনুষ্ঠান বাড়িতে চানা মশালাটা সার্ভ করা হয় তার রেসিপি দেওয়ার জন্য। এর আগে আমি পাঞ্জাবি ছোলে বা ধাবা স্টাইল ছোলে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে নানপুরির সাথে বা বেবি নানের সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ চানা মশলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ চানা মশালা। নিরামিষ চানা মশলা বানাবার জন্য 200 গ্রাম কাবুলি চানাকে ভালো করে ধুয়ে সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চানাগুলো জলে ভিজে ডাবল সাইজ হয়ে গেছে, আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার এই ভিজে যাওয়া চানাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা দিলে চানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা টি স্ট্রেনার নিয়েছি, এটা একটা গোল বলের মতন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সিটিসি চা। আপনাদের কাছে যদি এই রকম টি স্ট্রেনার না থাকে তাহলে আপনারা কোনো কাপড়ের পুটলির মধ্যে 1 চা চামচ সিটিসি চা দিয়ে সেটা দিয়ে দেবেন ছোলা সেদ্ধ করার সময়। দেখবেন হোটেল রেস্টুরেন্টে চানার কালারটা কিন্তু একটু কালচে রং হয় আর চানার টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়, এই চায়ের লিকারের জন্যই এটা হয়। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে চানাটাকে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে চানাটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি দেখে নিচ্ছি চানাটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন চানাটা কিন্তু ভীষণই নরম হয়েছে। অনেক সময় কি হয়, চানা সেদ্ধ হতে বেশ সময় লাগে, 7-8টা সিটি দিতে হয়। যদি বেকিং সোডা দিয়ে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু চানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চানাটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল বা ভেজিটেবল অয়েল, আপনারা চাইলে অবশ্যই এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ আর 2-3টে দারচিনির টুকরো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 1/2 চা চামচ হিং দিয়ে দিচ্ছি ফোড়নে, যেহেতু এটা নিরামিষ চানা মশলা। 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। 1 থেকে 1.5 মিনিট এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে 1 থেকে 1.5 মিনিট কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু একটু তেল ছিটছে সেই জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। মিনিট 2-1 সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এটা আমি মিক্সিতেই করে নিয়েছি, 2টো টমেটোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কেনা টমেটো পিউরিও কিন্তু ব্যবহার করতে পারেন। টমেটো পিউরি দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 3-1 সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, হলুদ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ চানা মশলা, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এবার সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম
চানা বা ছোলা সিদ্ধ করে রাখা জলটা, ওই জলটা কিন্তু ফেলবো না, ওই জলটা দিয়ে রান্নাটা করব। তাহলে চানার রঙটা একদম অন্য রকম হবে, যেহেতু ওর মধ্যে চায়ের লিকারটা দেওয়া হয়েছে। সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিলাম, চিনি দিলে স্বাদটার ব্যালেন্স হয়ে যায়। আর আপনাদের ইচ্ছে যদি না হয় আপনারা চিনি দেবেন না। লবণ আর আমি এর মধ্যে ব্যবহার করছি না, কারণ চানা সেদ্ধ করার সময়তেই আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর সেই জলটাই যেহেতু এর মধ্যে ব্যবহার করেছি সেই কারণে আমি লবণ আলাদা করে আর ব্যবহার করছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চানা বা ছোলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট চার পাঁচেক সময় ধরে চানাটাকে ভালো করে ফুটিয়ে নেব এই মশলার সাথে। পাঁচ মিনিট পর চানাটা ভালো মতন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে হাতের তালুতে ঘষে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। যদি থাকে কসুরি মেথি তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে দেবেন না। তবে কসুরি মেথি দিলে স্বাদটা খুব ভালো হয়, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন পড়ছে না সেই কারণে। সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। চানা মশলাতে একটু ধনে পাতা কুচি দিলে কিন্তু তার স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। আমাদের চানা মশলা একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ চানা মশলা। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু অনায়াসেই এই চানা মশলাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।